আজকে হঠাৎ করে আক্কেল আলী লাইভে আসেন। এসে তিনি খোটাইমিয়া সম্পর্কে কিছু কথা বলেন। তার মধ্যে প্রধান যে কথাটি হলো সেটা হলো খোটাইমিয়া এবং আক্কেল আলীর মধ্যে আসলে কোনো বিবাদ নেই। আপনারা অতদিন যেটা শুনেছেন যেটা দেখেছেন সবগুলাই মিথ্যা। তো প্রথমে চলুন আমরা সেই লাইভ ভিডিওটা দেখে আসি। সামনে কইরাম এই ধরনের কিচ্ছু নাই, জাস্ট খালি আমরা দুইজন একলগে হয়তো আমরা এশিয়া মিডিয়াতে কি সাসপেন্ড অর্ডার করে বার করে দেওয়া হয়েছে, হয়তো আমরা এশিয়া মিডিয়াত লাগেন না। সাহেদ মুশারফ ভাইয়ের লগে আমার কোনো পার্সোনাল দুশ্মনী নাই, তা সাহেদ ভাইয়ের লগে আমার কোনো লাগ নাই। তাই এখনো আমরা একলগে যখন বই তখন হাসি মাতি, তাইনও আমার দুশ্মন নাই, আমিও তার দুশ্মন নাই। সাহেদ ভাইয়ের আমি সারা জীবন সম্মান করে যাইমু, তাই না? আমার গুরু, হয়তো একলগে কাজ করলাম না ওটাও, কিন্তু আপনার সাহেদ ভাই এই পর্যন্ত আমার সম্বন্ধে বাজে কোনো কথা করে গেছে কইছেন না, আমিও সাহেদ ভাই সম্বন্ধে বাজে কোনো কথা কইছি না। কিন্তু এই দর্শকগুলো এরা খুইফায় এই কথাগুলা, আমার কথা এরা খুইফায় এই বাজেগুলা কথাগুলো এরা ছড়ায়। আসলে আপনারা কইরাম এই একজন মানুষের রেপুটেশন খারাপ করা ঠিক নাই। আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার একটা ইজ্জত আছে, আমার লইয়া যদি এরা টানা আসা করেন তাইলে আমার নিজের ইজ্জতও ধরে। চুমকি বেচারির তাইনও মেরিড, তার বাচ্চা কাচ্চা আছে, তাণ্ডলি এই ধরনের বাজে মন্তব্য করলে আসলে আমরা খারাপ লাগে, ইগুত লাগে। আপনার সবার প্রতি অনুরোধ, না জানিয়া কেউ কিচ্ছু লেখবা না, না জানিয়া কিন্তু কেউ দোয়া করা ওটা কিন্তু ঠিক নাই। তো আপনারা যদি কিছু জানার থাকে, আমি তো আমার লাইভে আমার নাম্বার দিছি, আমার কাছে জানবা, আমার কাছে জানিয়া কমেন্ট করুক। এই না জানিয়া কিনা আন্তাজে লেখা লেখি কররা, আমি দেখছি খুব বাজেভাবে ইদানিং লেখা ওর ইশা মিডিয়ার নাটকর নিছে এই জিনিস, এটা চক্রান্ত শিকার আমি যেটা মনে করলাম। আপনারা গেদারতে আমি জানাইলাম যে আমরার ভিতরে এই ধরনের কোনো সম্পর্ক নাই। তো এখানে আপনারা দেখতেই পারলেন ওনাদের পার্সোনালি নিজেদের মধ্যে কোনো প্রবলেম বা ঝগড়া সমস্যা কিছুই হয়নি। তাছাড়া উনি আরেকটা কথা উল্লেখ করেছেন যে ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তো এই কথা থেকে আসলে একটা পয়েন্ট বেরিয়ে আসে যে হয়তো কোনো কিছু হয়েছে, যদিও সেটা তিনি মেনশন করেননি। তো আপনাদের কি মনে হয় অবশ্যই বলবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।